দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। বারাসাত পৌরসভার তরফ থেকে এদিন বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে রাখি বন্ধন উৎসব পালিত হয়। উৎসবে উপস্থিত ছিলেন বারাসাত বিধানসভার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে চিরঞ্জিত বাবু বলেন যে তার অনেক বান্ধবী আছে যারা রাখি বন্ধন উৎসব পালন করেন, তার সঙ্গে কিন্তু তার অর্পিতার মতো কোনো বান্ধবী নেই। অর্পিতার মতো বান্ধবী নিয়ে পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সে কথা তিনি বলতে চাননি। তার অনেক বান্ধবী আছে, তাদের টাকা আছে কিনা সেটা তিনি জানেন না। সবাই মানে এক জায়গায় এসে গ্রন্থিত হও, সমস্ত মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে সবাই সবার সঙ্গে মিলিত হও, সবাই সবার সঙ্গে বন্ধুত্বটা ঝালিয়ে নাও, আরেকটা এটাই বলব। এসে সবাই ক্লোজ হই, ক্লোজনেস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, সেখানে যেন আমরা পৌঁছই। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই কিন্তু আসলে পৃথিবী, তার বাইরে মানুষের পৃথিবী নেই। অ্যানিমেলের মধ্যে কিন্তু এই ভাবটা আছে, কাজে এটা শুধুমাত্র মানুষের অধিকার তা নয়, অ্যানিমেলের মধ্যেই অধিকার আছে, তাদের ভেতরে বন্ধুত্ব আছে, সেই ফ্রেন্ডশিপটাকে রিনিউ করে নেওয়ার দিন হচ্ছে। পিসি সরকার গতকালই বারাসাতে এসে বলেন যে তিনি আর বাংলাতে জন্মাতে চান না। সেক্ষেত্রে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন পুনরায় তিনি বাংলাতে জন্মাতে চান। কবির ভাষায় তিনি বলেন, আবার আসিব ফিরে থান সিরিটির তীরে। আসলে পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পর তখন রাজনৈতিক ভাবভঙ্গিগুলি উঠে আসে, আর সে কারণে হয়তো পিসি সরকার এরকম বলেছেন। কিন্তু উনি হেরে যাওয়ার কারণে বলে থাকলেও থাকতে পারেন, ঠিক এমনটাই মন্তব্য করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। আপনি একটা কথা বলতে বলতে ভাষণে বললেন যে আপনার অনেক বান্ধবী আছে, পিতার মতো বান্ধবী নেই। না না, অর্পিতার মতো বান্ধবী নেই এরকম কোনো কথা বলিনি। আমার অনেক বান্ধবী আছে, আর তাদের কাছে কত টাকা আছে আমি জানি না, আর খোঁজ করতে হবে এবার তার কাছে কত টাকা আছে। বান্ধবী পছন্দের ক্ষেত্রে কি আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? না না, আমার বান্ধবী এর সিলেকশন আমি করি না, বান্ধবীরাই করে আমাকে। কিন্তু আপনি অজস্র বান্ধবী, আপনি যেহেতু অর্পিতার প্রসঙ্গ তুলে নিয়ে আসলেন আপনার আজকের রাখি বন্ধনের উৎসবে, যে এরকম বান্ধবী আমার নেই, তো ন্যাচারালি একটা প্রশ্ন আছে যে এই বান্ধবী মানে অর্পিতার মতো বান্ধবী কি? না না, কিন্তু অর্পিতার মতো বান্ধবী যে মানে কি, আমার যদি রাখি পড়াতো আজকে আমার আপত্তি ছিল না। কিন্তু আতঙ্কিত কি অর্পিতার মতো? না না না, আমার কোনো আতঙ্ক পাতঙ্ক নেই, আমি ওই লাইনের লোকই নই। আমাকে বড্ড অপছন্দ করে সিবিআই, ডিডি, আমার ভালো লাগে না এটা, তাদের একদম পছন্দের লোক নই আমি, কাজে ওতে কেন আমার এর ভিতরে ইনভলভমেন্টের কোনো কারণই নেই। যাদেরকে পছন্দ করে, আপনি একজন সেলিব্রিটি বিধায়ক, ন্যাচারালি আপনার কাছে এই প্রশ্নগুলো আসা স্বাভাবিক। যাদেরকে আপনি বলছেন সিবিআই পছন্দ করে, তারা কি এই ধরনের অ্যাক্টিভিটি? তাদের অ্যাক্টের ওপর ডিপেন্ড করে, পছন্দ করবে কি করো না, অবভিয়াসলি অ্যাক্ট, তুমি কী করছো তার উপর ডিপেন্ড করে। সে মনে করছে আমি তো বারবার জন্মাবো, আবার আসিব ফিরে ধান ফিরি তীরে এই বাংলায়। কিন্তু উনি যে চোরদের সাম্রাজ্য বলছেন, ও বলুক না, ওটা কী আছে, তার মত নিজের মত, যার যা নিজের মত বলুন, কী আছে, এখানে থেকেই তো তার বাবা সে নাম করলো, দুর্ভাগ্য আজ যদি বলে সে থাকতে পারছে। আমি এই সমাজটাকে, যদিও সে আমার খুবই প্রিয় বন্ধু, খুব কাছের বন্ধু, সমাজটাকে যে পলিটিক্সের প্রবলেম এইটাই, পলিটিক্স ছুঁয়ে দিলে তখন মানুষগুলো অন্যভাবে কথা বলে, এই আর কি ব্যাপারটা। এরকমভাবে নর্মাল প্রদীপ এভাবে বা জহর এইভাবে কথা বলতো না, আর আনসাকসেসফুলও হয়েছে এখানে, ভোটে যেতেনি, তার রাগটা আরও রয়ে গেছে বোধ হয়, সেই কারণে বলছি, সেই কারণে মনে হয়। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।